told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. Hello viewers, J.L.D ব্লকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে দাঁড়িয়ে আছি ইয়ামাহা r15 এর সামনে। তো আজকে এটার ডিটেইলস জানবো আমরা, তো পুরোটা ভিডিও দেখবেন তাহলে এবার ডিটেইলস পুরোটা জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এটা ইয়ামাহা r15 বাইক, যারা নাকি r15 খুঁজছেন তারা এই বাইকটি নিতে পারেন। 2017 মডেল, সামনে ডিস ব্রেক রয়েছে। টায়ার কন্ডিশন মোটামুটি ভালোই রয়েছে, 2017 মডেল। বাইকটি সেকেন্ড ওনার রয়েছে, আর বাইকটি বর্তমানে রয়েছে গুমতি ত্রিপুরা উদয়পুরে। এই যে দেখুন, এখানে r15 লোগো লাগানো রয়েছে, আর এখানে ব্র্যান্ড নেম ইয়ামাহা। বাইকটি রান করেছে মাত্র 24,000 কিলোমিটার। বাইকটি বন্ধুরা মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে, তবে বৃষ্টিতে কাদা লেগে আছে, পেছনেও ডিস ব্রেক রয়েছে। তাছাড়া টুকিটাকি তো ক্র্যাচিস রয়েছেই, তবে 2017 মডেল, এটা থাকাটা স্বাভাবিক। পেছনের টায়ারটা দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশনে রয়েছে। আর বাইকটির আস্কিং প্রাইস হলো 6,500 টাকা, তবে এটা ফিক্স না, আপনারা চাইলে নেগোসিয়েট করতে পারেন। যারা নাকি নেওয়ার ইচ্ছা, ডেসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন, ওনার নাম্বার ওখানে আছে, ওনার সঙ্গে কথা বলে টেস্ট ড্রাইভ করে গাড়ি কিনে নিতে পারেন। এতে দেখুন, আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করছি, মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে বন্ধুরা, তবে টুকিটাকি ক্র্যাচিস রয়েছে যা ক্যামেরায় দেখা যায় না। মানে একদিকে বলতে পারেন 2017 মডেল অনুযায়ী মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে, 2017 মডেলে টুকিটাকি ক্র্যাচ থাকাটা এটা স্বাভাবিকই। একটু কিলোমিটারটা দেখানোর চেষ্টা করছি, এই যে দেখুন মাত্র 24,000 কিলোমিটার চলেছে। আবারও বলছি বাইকটির ডিটেলস, এটি 2017 মডেল, সেকেন্ড ওনার। বাইকটি রান করেছে 24,000 কিলোমিটার, আর বাইকটির আস্কিং প্রাইস হলো 6,500। আর বাইকটি রয়েছে গুমতি ত্রিপুরা উদয়পুরে। ওকে, এই যে দেখুন, আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করছি, 2017 মডেল হলো বাইকটি, মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে। যারা নাকি r15 খুঁজছেন তারা এই বাইকটি নিতে পারেন। এখানে ট্যাঙ্কিতে একটু ক্র্যাচিস রয়েছে, তবে ক্যামেরা দেখা যাচ্ছে না, মানে সাধারণ কিছু। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।